ফাইনালি হাতে গেট ফোর রিজাল্ট ইতিমধ্যে পিডিএফ হওয়ার আসছে বন্ধু, সকলে গম পায়, সকলে চেক করব পারিছে। কিন্তু এই গেট ফোর ভেকেন্সিত আপনার কিমান ভেকেন্সি খালি থাকিব, কেনেক রিজাল্ট চেক করব, আপনার নামটা যদি আগত আসছিল এটা কেউ আহা নাই বন্ধু অকল, আর বহুত ভাবিব যে আপনার ওভারলিপিং এটা হয়েছে না নাই বন্ধু অকল। ফুল ডিটেলস এটি ভিডিও জড়িয়ে জানিয়ে দিম। ফাইনালি লিঙ্ক একটিভ করে দিচ্ছি, আপনাদের পিডিএফ হওয়ার আসছে চাব পারি। আপনাদের স্বাস্থ্য বিভাগের যিকোনো ওয়েবসাইট যাক, ডিএসএস ডি এম ইডিএস এই ওয়েবসাইট চারিটা বিভাগের যিকোনো ওয়েবসাইটে যাক, আপনাদের রিজাল্ট চেক করব পারি, কোনো টেনশন নাই। আপনাদের স্বাস্থ্য বিভাগের মই আছো ডি এম ই সাধারণত গভর্নমেন্ট অফ আসাম হেলথ সাধারণত ডাইরেক্ট অফ মেডিকেল এডুকেশন আপনাদের চাব পারিছে। ইয়াতে তললে লৈ যাব রিক্রুটমেন্ট বলে আছে 2017, তাতে ক্লিক করে দিয়ার পিছন তললে লৈ যাব, এখন পেজ খোল খাব, খোল করার পিছত আপনাদের তললে লৈ যাব, লৈ যাব আর লৈ যাব, লৈ যাওয়ার পিছত সাধারণত ইয়াতে গেট ফোর কম সাধারণতে সিলেক্ট সাধারণতে সিলেকশন লিস্ট বলে আছে গেট ফোর সাধারণতে 3.46 MB, ইয়াতে সকলে কি হব তারপর লক্ষিমপুর মেডিকেল কলেজের পর নন টেকনিক্যাল রেজাল্টও দিয়া হয়েছে, আপনার লক্ষিমপুর গেট ফোর রেজাল্ট সিলেক্ট করা রেজাল্ট দিয়েছে, বহুতে তাতে সাধারণত ভেকেন্সি বাকি আছে দিবলে, বহুত ভেকেন্সি খালি আছে, তাতে আকো ভেকেন্সি মুক্তি হব লক্ষিমপুর মেডিকেল কলেজে হোক, বহুত ভেকেন্সি খালি খালি আছে। আপনার গেট ফোর সাধারণত যে ভেকেন্সি আছে সেই ভেকেন্সি সাধারণত খালি আছে বন্ধু অকল, এই ভেকেন্সি আপনার সাধারণত পিডিএফত ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ার পিছত আপনাদের অলপমান ওয়েট করব, ওয়েট করার পিছত আপনার নোটিস সাধারণতে প্রকাশ করে দিব, আপনার সাধারণত পিডিএফ আহি যাব, এই পিডিএফ গেট ফোর সাধারণত সিলেকশন সাধারণত পিডিএফ ফাইনাল সিলেকশন পিডিএফ বন্ধু অকল আপনাদের চাব পারিছে, ফাইনাল সিলেকশন পিডিএফ হয় এখন। আর আপনাদের ডাইরেক্ট অফ মেডিকেল এডুকেশনের আছে হেলথ সার্ভিস এ ওয়াই এস, তারপর আপনার ফিমেল সার্ভিস ডি এইচ এসর আছে, সকলো মিলে যে গেট ফোর ভেকেন্সি আছে এই আর এই ভেকেন্সিত ওভারলিপিং কি হয়েছে আপনাদের চাইছে, বহুত হয়েছে ওভারলিপিং, আর আপনাদের গম পাইছে কি পেজ আছে, মাত্র 6 পেজ আছে বন্ধু অকল, 7 পেজ আছে, এখন পেজ সাধারণত ব্লেক নোটিস সহকারে, আর আপনাদের 6 পেজ আছে রোল নম্বর, আর আপনাদের ইয়াতে এইখান রিজাল্ট আহতে আসবলে সাধারণত 15 মে তারিখে অহার কথা আছে, 15 মে ডেট লিখা আছে, কিন্তু 15 মে তা হা নাই, 16 মে তারিখে রাতে 2 বজার পিছতে আসছে এখন, আর আপনাদের জানাই আছো 17 মে তারিখে রাতেপুয়াই পয় আপনাদের 12-11 বজার আগতে আপনাদের ইতিমধ্যে চাব পারিছে ডি এইচ এস ডি এম ই ডি এস ডাব্লিউ এই চারিটা বিভাগত, আর 17 রোল নম্বর যেটা আছে 31টা বছর সিলেক্ট হয়েছিল প্রথমতেই, আপনার ইয়ার আগতে যখন রিটেন এক্সাম রেজাল্ট দিছিল সেইটোর রেজাল্ট কিন্তু প্রথমতে ইয়াতে নাই, কারণ সাধারণত সেইটোর বিতর্ক হয়েছিল, সেইটো পিছত দিব পারে কিন্তু বিতর্ক হওয়ার বাবে সেইটোর রেজাল্ট নাই, এই যে ইয়াতে চাব পারিছে বন্ধু অকল 4020 2011 7। আর এজনক কেবাটা পোস্টতো মতা হয়েছিল না আপনাদের মই চাই আছো, কোনো টেনশন করব কথা নাই, আপনাদের চাব পারে, মই ডাঙর করে দিছো আপনাদের চাব পারে, পিডিএফ যদি ডাউনলোড করে আপনার চাই চাব পারে, মোর এইটো চাব পারে, কোনো টেনশন নাই, এজনক ডাবলকৈ দিয়া নাই, কারণ এজন এটা পোস্টতে এটাকৈ সাধারণতে এটাকৈ সাধারণ ল'ৰা ছোৱালীক ৰিজাল্টসমূহ দিয়া হৈছে, কাৰণ বেলেগ পোষ্টত সাধাৰণতে বাকী থাকিব, বহুত পদ খালী থাকিব, কাৰণ এতিয়া প্ৰমাণ পাইছে যে মাত্ৰ সাধাৰণতে 6 পেজ আহিছে, আপোনালোকে চাব পাৰে, মই দেখাই আছোঁ এই 6 পেজ মাত্ৰ, ইয়াতে 6 of 7 পেজ মাত্ৰ 6 পেজ, এখন হৈছে নোটিছ পেজ বন্ধু অকল, আপোনালোকে চাব পাৰে, আর ইমান ওভারলিপিং হয়েছে যে আপনার ইয়াত 5 ডাবল সাধারণত পিডিএফ আসছিল, 1626 সাধারণত এমবি আসছিল, এটি আসছে 3.4 MB, মধ্যকাল আপনাদের চাব পারে, 4 গুণ কমিছে, কারণ এটা পোস্টত যেটা 8টা 9টা 10টা 15টা ভেকেন্সি লড়াছলীক মতা হয়েছিল আপনাদের গম পায়, সেইবর কিন্তু সকল কেনসেল করে দিয়েছে, মই কইছিল না ফাইনাল রিজাল্ট সকল কেনসেল করে দিব, অসম সরকারে এই সাধারণত ই করে আছে, এই সাধারণত বেমানি করে আছে বলে কব পড়ব, কেলেঙ্কারি করে আছে বলে কব পড়ব, হেলথে কেলেঙ্কারি করেছে সরকার কোনো দুঃখ নাই, আর মেডিকেল কল আপনার যে ফলপরা যে এইবর সাধারণত অনুষ্ঠিত করে আছে, এইবর করে আছে, সেইবর বেয়া কাম করেছে কবলে গেলে, আর এটা ইমান ইফালে হাজার হাজার লড়া ছাড়া ভাল নাম্বার পড়ছে সিলেক্ট হওয়া নাই, আর বহুত ওয়েটিং লিস্ট সেকেন্ড লিস্ট বিচারি আছে, কিন্তু ইফালে আরও ভাল সাধারণত এজনকে 38টা 28টা 31টা 21টা 18টা 18টা 31টা 32টা 32টা 33টা 47টা 48টা পদ সিলেক্ট করা হয়েছে এজনকেই বন্ধ অকল, আর ইফালে হাজার হাজার লড়া ছাড়া ভাল নম্বর পাওয়া কিন্তু নট কোয়ালিফাই, তেল রোল নম্বর হা নাই, আপনাদের চাব পারে, এজনক যদি 37টা 38টা 21টা পোস্টত আসছিল তেলকর কিন্তু এইটো ফাইনাল রিজাল্টত কিন্তু এটাই পোস্টতে এজনের সাধারণত নাম আহিছে, এজ এটা এটা বিভাগতে নাম আহিছে, এবারে নাম আহিছে, কারণ আর আপনাদের সেইবর ভেকেন্সি সকল খালি থাকিব, প্রথমত ছিল 1900 কিবা ভেকেন্সি স্বাস্থ্য বিভাগের ডিএসএস ডিএমই ডিএসএস গেট ফোরর, আর আপনাদের এতিয়া আহি গেছে আপনাদের 1600, মুখ্যমন্ত্রীর হাতত কৈছে 1600 টুইট করেছে, এতিয়া কিন্তু আহিছে তাতক কম, মোটামুটি চাকরি ইমান নিদিয়ে 50% চাকরি দিব, কিন্তু আপনাদের
এটা চাকরি দিবলৈ 3-4 বছৰ লাগি যাব অসম চৰকাৰৰ এটো কাম আৰু আপোনালোকে চাব পাৰিছে এটো হেলথৰ হয় বন্ধু অকল হেলথৰ গেট ফৰ ভেকেন্সি ৰিজাল্ট আৰু আপোনালোকে চাব পাৰিছে এনেকুৱা কোনটো কোনো চৰকাৰ দিনত এনেকুৱা হোৱা নাছিল কিন্তু এইবাৰ চালো বহুত বেয়া লাগিছে বহুত ল'ৰা ছোৱালীহঁতে ফেল কৰিছে ভাল নম্বৰ পোৱাৰ পিছতো ময়ো কিন্তু চিলেক্ট হ'ব পৰা নাই ভাল নম্বৰ পোৱাৰ পিছতো বেয়া লাগিছে সেইবাবে কিন্তু আপোনালোকক সকলো সময়ত আপোনালোকক সহায় কৰি যাম সকলো সময়ত ভিডিঅ' বনাই যাম আপোনালোকক প্ৰত্যেকটো আপডেট দি যাম কোনো টেনশ্যন কৰিব কথা নাই আপোনালোকক সকলো আপডেট দি যাম মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ কোনো টেনশ্যন নকৰিব বন্ধুসকল আৰু আপোনালোকক সকলো আপডেট দি যাম বুলি মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ আৰু আপোনালোকৰ যিটো সাধাৰণতে এটা পষ্টত 31টা পষ্টত মতা হৈছিল তেওঁলোকক কিন্তু ফাইনেল ৰিজাল্টত কিন্তু এটা এবাৰেই মতা হৈছে কাৰণ এবাৰেই সাধাৰণতে চাকৰি ডাইৰেক্ট যিকেইজনৰ ৰোল নম্বৰ ইয়াত আছে চাকৰি পাইছে তেওঁলোকে আৰু তেওঁলোকক শুভেচ্ছা থাকিল মোৰ ফালৰ পৰা বহুত বহুত ভাল বহুত বহুত শুভেচ্ছা থাকিল এইটো তেওঁলোকৰ দুখ নহয় অসম চৰকাৰৰ স্বাস্থ্য বিভাগৰ দুখ কাৰণ স্বাস্থ্য বিভাগত তেওঁলোকে এটা পষ্টতে মাতিব লাগিছিল আৰু বেলেগ ল'ৰা ছোৱালীক মাতিব লাগিছিল কাৰণ তেওঁলোকে সাধাৰণতে বহুত ভাল নম্বৰ পাইছে কিন্তু তেওঁলোকে পোৱা নাছিল সেইবাবে বেলেগ ল'ৰা ছোৱালীকো মাতিব লাগিছিল ভাল নম্বৰ পোৱাকেইটা তেওঁলোকক ফেইল কৰাই দিব নালাগিছিল এইটো তেওঁলোকৰ দুখ নহয় তেওঁলোকে বহুত বেয়া পাইছে কাৰণ তেওঁলোকে সাধাৰণতে কোনটো চাকৰি দিব তেওঁলোকে সাধাৰণতে ভাল বিভাগতো পাছ কৰিছে বেয়া বিভাগতো তেওঁলোকে অসম চৰকাৰৰ বিভাগৰ যদি পাছ কৰি দিয়ে বেয়া বিভাগতে দিয়া হ'ব চিলেক্ট কৰি দিয়া হ'ব তেওঁলোকে কিন্তু বেয়া লাগিব মনটো বহুত তেনেকুৱা হৈছে আৰু আপোনালোকক অসম চৰকাৰৰ সৰু ডাঙৰ সকলো চাকৰি খবৰ পাই থাকিবলৈ চেনেলটো কিন্তু ছাবস্ক্ৰাইব কৰিব লাগিব ভিডিঅ'টো লাইক কৰি দিব লাগিব আৰু এইটো ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব লাগিব আৰু অভাৰলিপিংটো ইমানো হোৱা নাই বন্ধু অকল অভাৰলিপিং আৰু ছেকেণ্ড লিষ্টৰ যিটো অপেক্ষাত কৰি আছে অভাৰলিপিং ছেকেণ্ড লিষ্টৰ যিটো অপেক্ষা কৰিছে এইটো অভাৰলিপিং ছেকেণ্ড লিষ্টৰ অপেক্ষা কোনো লাভ নাই বুলি মই ভাবোঁ কাৰণ অভাৰলিপিং আৰু ছেকেণ্ড লিষ্ট নাহে বুলি গম পাইছোঁ কিন্তু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া উল্লেখ কৰিছিল যে 15 জুন তাৰিখে অভাৰলিপিং আৰু ছেকেণ্ড লিষ্ট আহিব বুলি কিন্তু আপোনালোকৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যিদৰে কৈছে সেইদৰে নহয় কাৰণ এটা পৰীক্ষা অনুষ্ঠিত কৰিবলৈ এক বছৰ লাগি যায় একবছৰ পিছত অনুষ্ঠিত হোৱাৰ পিছত ৰিজাল্ট দিওঁতে আৰু 1 বছৰ লাগি যায় আৰু এইবোৰ আপুনি স্কিল টেষ্ট ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন কৰোঁতে আৰু 6 মাহ লাগি যায় এটা পষ্টত চাকৰি কৰিবলৈ হ'লে লাগি থাকিলে পাছ কৰাৰ পিছতো কিন্তু 1.5-2 বছৰ 2.5-3 বছৰ লাগি যায় বন্ধুসকল কাৰণ এইবোৰ পষ্টত অভাৰলিপিং ছেকেণ্ড লিষ্ট নাহে মই আপোনালোকক জনাই দিলোঁ আৰু আপোনালোকক কোনো টেনশ্যন কৰিব কথা নাই অসম চৰকাৰ আকৌ নতুন ভেকেঞ্চি মুকলিব 10,000 ভেকেঞ্চি মুকলিব অসম পুলিচৰ ভেকেঞ্চি মুকলি হ'ব এ ডি আৰৰ ভেকেঞ্চি মুকলি হ'ব কিন্তু বিভাগত মুকলি নহয় আপোনালোকৰ সকলো বিভাগতে সাধাৰণতে এটা বিভাগ নহয় এটা বিভাগত ছাকচেছ হ'বই ফেইল কৰি যাওক আপোনালোকে প্ৰিপাৰেশ্যন বাদ নিদিব আৰু আপোনালোকক কোনো টেনশ্যন কৰিব এটা দিন নহ'লে এটা দিন ছাকচেছ হ'বই এনেধৰণৰ আপডেট পাই দিবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু অভাৰলিপিং ছিংগল লিষ্টৰ ওপৰত আপোনালোকক ভালকৈ জনাই দিম এটা ভিডিঅ'তে সকলো জনাই দিলে কোনো বুজি নাপাব সেইবাবে আপোনালোকক বেলেগকৈ জনাই দিম আপোনালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব লাগিব ভিডিঅ'টো লাইক কৰি দিব লাগিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাটো প্ৰয়োজন বেছিকৈ বন্ধুসকল সকলো ছাপোৰ্ট কৰিব লাগিব ইমানখিনি ক'বলগীয়া আছিল ধন্যবাদ।